অ্যাপোলো এক্সেল কেয়ার হাসপাতালত অ্যাপোলো লাইফ সেভার এন্ড সামারিটান বটা প্রদান অনুষ্ঠান। গড়চুক থানার ভারপ্রাপ্ত বিষয়া সহ কেবাজনো আরক্ষী জওয়ানক প্রদান করা হয় এই বটা। চিকিৎসালয়খনের অধীক্ষক ডাক্তার সীমা কোরে প্রদান করে এই বটা। এই সম্বর্ধনা অনুষ্ঠানত বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকে মহানগরীর পশ্চিম গুয়াহাটী আরক্ষী জেলার উপ আরক্ষী আয়ুক্ত পদ্মনাথ বৰুৱা। উল্লেখযোগ্য যে 17 আগস্টত পামুকীর ভীমাশঙ্কর মন্দিরের সমীপত বন গাহরির আক্রমণত গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হওয়া আসাম রাইফলসত কর্মরত কুন্দন রাজ নামের লোকজনক উদ্ধার করে সাহসিকতার পরিচয় দিছিল গড়চুক আরক্ষীর দলটোয়ে। হয়, এইটো মানে আজি এপোলো এক্সেল কেয়ার হসপিটালত এটা প্রোগ্রাম পাতিছিলে যে লাইফ সেভার অ্যাওয়ার্ড এটা প্রেজেন্ট করেছিল আমার গড়চুক থানার কেজনমান পুলিশ কর্মী। তো ঘটনাটো এনেকুৱা আছিল যে 17 তারিখে এই 17 আগস্টত ভীমাশঙ্কর মন্দির চাবলে গৈছিলে কুন্দন রাজ বুলি মানুহ এজন বিহারৰ মানুহ। তেখেত এনে আসাম রাইফলসত কর্মরত আৰু তেওঁৰ পোস্টিং আছে মণিপুৰত, কিন্তু তেওঁ ছুটিত আহিছিলে। ভীমাশঙ্কর মন্দিরত সেইটো সময়ত বোলবম চলি আছিলে, তেতিয়া ভীমাশঙ্কর মন্দির গৈছিলে। মন্দিরত দর্শন কৰি ওলাই অহাৰ সময়ত তেওঁ মানে জঙ্গলৰ ফালে অলপ ওলাই গল, তেতিয়াই তেওঁক এটা মানে জংলি গাহৰি এটাই এটেক কৰিলে। এটেক কৰি মানে খুব বেয়াকে ইনজিয়র্ড হল আৰু মই ফটোবিলাক দেখিছো যেতিয়া ঘটনাটো হৈছিলে তেওঁৰ মানে ভিতৰৰ পেটৰ ভিতৰৰ নাড়ীবোৰ ইনটেষ্টাইনছ গোটেই সব ওলাই গৈছিলে। ইমিডিয়েটলি তেওঁক মানে বহুত সেফলি আৰু মানে ডেলিকেটলি তেওঁক আনি পেলে এপোলো এক্সেল কেয়ার হসপিটালত এডমিট করালে। আর আজি 15 দিন পিছত তেওঁ মানে এক্সেল কেয়ারের যোনটো ট্রিটমেন্ট ইমান ভালকে ট্রিট করলে যে আজি আমার এই মিটিংখনত তেওঁ নিজে খোজকাঢ়ি আহিছে, কথা পাতিছে আমাৰ।